नमस्कार, वेलकम टू बायोप्राप्ति यूट्यूब चैनल। आमरा जे प्लांट किंगडम क्लासटा करे करे जाच्छी तार आज के एलगी पार्टे जे लास्ट मेम्बर अर्थात रोडोफाइसी मेम्बर निये आलोचना करब। आमरा प्रिभियास क्लासे तोमादेर क्लोरोफाइसी निये आलोचना करेछि एबं फियोफाइसी निये आलोचना करेछि एबं देखिएछि किभाबे तोमादेरके सहज एटा मने राखते हय, तोमादेर एटा हैजार्ड सृष्टि करे जेटा मने राखबो कि करे, तार जन्य आमि प्लान दिएछि किभाबे क्लोरोफाइसी फियोफाइसी मिल करे करे पड़बे। ठीक एकई रकम भावेई आज के शुरू करते चले रोडोफाइसी। ओके, एसो तो रोडोफाइसी करा जाए। तो रोडोफाइसी आज के हमारे आलोचनार विषय। तो एज यूजुअल प्रथम हमें जो भावना के शुरू करी रोडो दैट मीन्स रेड इन कलर, रेड इन कलर, रेड इन कलर ऑल्सो कॉल्ड रोडोफाइटा, ऑल्सो कॉल्ड रोडोफाइटा। ओके, ये रेड इन कलर आमरा जानी कलर तार जोन्नो दायी के हबे पिगमेंट्स। ताहले ये पिगमेंट्स की पाच्छो देखे नाओ, आगेर क्षेत्रे आगेर क्लोरोफाइसी कलर की पेयेछिले ग्रीन, तार जोन्नो क्लोरोफिल ए क्लोरोफिल बी छिलो मेन पिगमेंट। एरपर जखन फियोफाइसी पड़ेछिले तखन तुमि कलर की पेयेछिले, तुमि ब्राउन इन अपियारेंस पेयेछिले, ताई ना? एबं तार क्षेत्रे विभिन्न रकम पिगमेंट छिलो, क्लोरोफिल ए तो थाकबेई, क्लोरोफिल ए तो थाकबेई, क्लोरोफिल सी पिगमेंट छिलो, ताई ना? एबं आरो विभिन्न रकमेर पिगमेंट छिलो तुम्हारा जानते पे ना। चले रेड एलगी, रेड एलगी ते क्लोरोफिल ए तो थाकबेई, क्लोरोफिल डी, देखो क्लोरोफिल ए बी छिलो क्लोरोफाइसी, क्लोरोफिल ए सी फियोफाइसी, क्लोरोफिल ए डी एटा आलादा, एंड आर फाइको एरिथ्रिन। हाँ, फॉर दिस पिगमेंट रेड अपियरेंसेस कम्स। एबार ए रेड एर कलरटा আবার এর হ্যাবিটেটের উপরও অনেকটা নির্ভর করে। দেখো এর হ্যাবিটেট, দেখো এর হ্যাবিটেট মনে রেখো 98% অ্যাবভ 98% অ্যাবভ কতটা লেখাও ভালো, অ্যাবভ 90% 98% আর ম্যারাইন, মানে বুঝতে পারছো ফিউ পার্সেন্টেজ আর ফ্রেশ ওয়াটার। ফ্রেশ ওয়াটার দেখো এখানেও তুমি পার্থক্য পাচ্ছি, ক্লোরোফাইসিতে মেন ছিল ফ্রেশ ওয়াটার, এরপর ফিওফাইসি সেখানেও ম্যাক্সিমাম তুমি ম্যারাইন পেয়েছিলে, রোডোফাইসিও ম্যাক্সিমাম তুমি ম্যারাইন পাচ্ছ, ফিউ আর ফ্রেশ ওয়াটার আমি বললাম এই ক্ষেত্রে রোডোফাইসির ক্ষেত্রে। অ্যাজ ফর এক্সাম্পল কমসোপগন, কমসোপগন দিস ইজ ফ্রেশ ওয়াটার রোডোফাইসিয়ান অ্যালগি। তো আমি এটা বললাম 98% আর ম্যারাইন, এরা ওশিয়ানের বিভিন্ন জায়গায় অবস্থান করে, হ্যাঁ পুরোটায় জুড়েই অবস্থান করে, তার জন্য কালারেশনটাও চেঞ্জ হয়। হোয়েন ইট ইজ ডিপ, ডিপ ওয়াটার মেনলি ওয়ার্মার পজিশন এটা বেশি পছন্দ করে, সারফেস ওয়াটারও পছন্দ করে, দেখতে পাবে তোমরা যখন এটা ডিপ ওয়াটারে থাকে তখন এটা রেড অ্যাপিয়ারেন্সেস হয়। রেড অ্যাপিয়ারেন্সেস কেন হয়, তখন এখানে যে লাইটগুলো পৌঁছায়, যে লাইট ওই ডিপ ওয়াটারে পেনিট্রেট করে, তোমরা সবাই জানো ব্লু, মেনলি ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন সরি ব্লু গ্রিন লাইট, ওয়েভলেন্থের লাইট প্রবেশ করে এবং তার ফলে রেড ইন অ্যাপিয়ারেন্সেস হয় বিকজ অফ আর ফাইকো এরিথ্রিন। ইউ অল নো দ্যাট, আগে আমরা বলেছি আর ফাইকো এরিথ্রিনের জন্য এটা রেড ইজ অ্যাপিয়ারেন্সেস দেখায় আর কি। ওকে, তাহলে ডিপ ওয়াটারে তোমার রেড অ্যাপিয়ারেন্সেস পাচ্ছ যেখানে ব্লু আর গ্রিন লাইট পেনিট্রেট করতে পারে এবং বিকজ অফ ফাইকো এরিথ্রিন ইট অ্যাপিয়ারিং রেড। আর ইন সারফেস ওয়াটার, যখন তুমি সারফেস ওয়াটারে আসছো তখন এটা মেনলি গ্রিন ইন অ্যাপিয়ারেন্সেস হয়, হ্যাঁ আর যে লাইটটা বিকজ অফ রেড লাইট, বিকজ অফ রেড লাইট অ্যাবজর্বিং ওয়েভলেন্থ। ওকে, অ্যান্ড অলসো গ্রিন কেন, বিকজ অফ ক্লোরোফিল এ ক্লোরোফিল ডি। ওকে, তাহলে এই হলো এর হ্যাবিটেটটাও আমরা বলে দিলাম এবং হ্যাবিটেট অনুসারে কালারেশনের কী চেঞ্জেস হয় তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি বললাম বুঝতে পারলে, আমরা পার্থক্যগুলো কিন্তু এক এক করে বলেও যাচ্ছি। ক্লোরোফিলের পার্থক্য আমি একটা দেখালাম, পিগমেন্টের পার্থক্য তো দেখতেই পাচ্ছ ভিজিবল একদম ক্লিয়ারলি। ওকে, তার সঙ্গে কীভাবে চেঞ্জেস হয় এটা একটু বলে দিলাম যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। নেক্সট অলসো আমরা প্রত্যেকবারই বিভিন্ন অ্যালগির আমরা রেঞ্জ অফ ফেনাস্ট্রাকচার আমরা দেখছি, হ্যাঁ যেখানে আমরা ক্লোরোফাইসির ক্ষেত্রেও পেয়েছি ওয়াইড রেঞ্জের ভ্যারাইটি, হ্যাঁ ফিওফাইসির ক্ষেত্রেও আমরা বেশ কিছু ভ্যারাইটি দেখেছি, এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু হয়নি, এরও রেঞ্জ পাবে তুমি, রেঞ্জ অফ থ্যালাস ফর্ম, বিভিন্ন রেঞ্জের তুমি থ্যালাস ফর্ম পাবে। তুমি পাবে ইউনিসেলুলার, ইউনিসেলুলার ফর্ম ইউ গেট, আমরা এক্সাম্পলে আসছি, তুমি পাবে ফিলামেন্টাস ফর্ম। ওকে, নেক্সট থার্ড পাবে তুমি প্যারেনকাইমাটাস ফর্ম,
फोर टाइप पा तुम फेदारी टाइप, फेदारी टाइप पा एंड रिबन शेप पा विभिन्न रकम मोटामुटी पाँच टाइप वर्णना कर लाखाल विभिन्न रकम तुम हाँ तुम्हें कि पाच रेंज पाच तुम जेखने यूनिसेलुलर पा पोरफाइरिडियम फाइरिडियम एग्जाम्पल ठीक है तुम्हें तेमनी फिलामेंटस पा गोनीट्राइकियम गोनीट्राइकम देखो विभिन्न रेंजे तुम पाच यूनिसेलुलर फर्म पाच पोरफाइरिडियम फिलामेंटस फर्म पाच गोनीट्राइकियम पैरेन्काइमेटस फर्म पाच मोस्ट इम्पोर्टेंट मेम्बर पोरफाइरा पोरफाइरा पा फेदारी पा अल्सो ए मोस्ट इम्पोर्टेंट पॉलीसाइफोनिया एन आई ए पॉलीसाइफोनिया रिबन शेप पा कंड्रास कंड्रास दिस आर द डिफरेंट रेंज ऑफ थैलास्पोर्म यू विल फाइंड इन फियोफाइसी क्लियर हलो बेपार देखो डिफरेंट फर्म लिखे और तरह एक्साम्पल दिए दीजिए ओके तुम्हारा नोट डाउन करो ओके नेक्स्ट चले तुम एर क्षेत्र रिजर्व फूड रिजर्व फूड रिजर्व फूड रिजर्व फूड इन द फॉर्म ऑफ फ्लोरिडियन स्टार्च फ्लो एफ एल ओ आर आई डी आई ए एन फ्लोरिडियन स्टार्च इन द फॉर्म ऑफ फ्लोरिडियन स्टार्च ओके इट इज मन रखे नोट करो इट इज वेरी मच सिमिलर टू ग्लाइकोजेन एंड एमाइलोपेक्टिन ग्लाइकोजेन एंड एमाइलोपेक्टिन इट इज वेरी मच सिमिलर टू ग्लाइकोजेन इट इज वेरी मच सिमिलर टू ग्लाइकोजेन एंड एमाइलोपेक्टिन क्लियर हलो विषय তাহলে রিজার্ভ ফুড মেটেরিয়াল আমরা বলে দিলাম রিজার্ভ ফুড মেটেরিয়াল ইন কেস অফ ক্লোরোফাইসি তুমি কি পেয়েছিলে পাইরিনয়েড দানা পেয়েছিলে প্রোটিন কোর বাইরে স্টার সিদ ঠিক কিনা তুমি ফিওফাইসি ক্ষেত্রে কি পেয়েছিলে ফিওফাইসি ক্ষেত্রে বিভিন্ন রকম পেয়েছিলে তুমি ল্যামিনারিন পেয়েছিলে মনে করে দেখো ওকে তাহলে ফিওফাইসি ক্ষেত্রে তুমি পেয়েছিলে ল্যামিনারিন ইন দ্য ফর্ম অফ ল্যামিনারিন ওকে এখানে তুমি পাচ্ছ ফ্লোরিডিয়ান স্টার্চ इट इज वेरि मच सिमिलर टू हमें बल्लम ग्लाइकोजेन और एमाइलोपेक्टिन ठीक ये मिल कर पड़े जाओ सो सीम्पल किच्छु नहीं किच्छु नहीं कलर बोलो प्रथम कलर के पिगमेंट दिए भांगो की पिगमेंट तरह हैबिटेटे एसो क्लोरोफाइसी फ्रेश व्टार मेनलि एरपर आस्ते आस्ते मैरइनर दिखे जा फियोफाइसी मैरइन पेलम एखे रोडोफाइसी अबव 90% मैरइन बल्लम ओसनर विभिन्न जैगे अवस्थान कर बल्लम अवस्थान करा अनुजाई हमें तरह पिगमेंटेशन देखाल क्या चेन्ज है ओके दिस आर ऑल टाइप ऑफ डिस्क्रिप्शन यू नीड इन नीट एग्जाम ओके चले सो हमारे सेल वॉल मटेरियल ऑल्सो ए इम्पोर्टेंट थिंग्स सेल वॉल मटेरियल एकदम कॉमन तुम्हारा पढ़ाशुना करो एलगी क्षेत्र में मेन सेल वॉल मटेरियल की है सेलुलोजिक प्रत्येक ही पढ़े ऑल्सो सेलुलोजिक एंड देर इज ऑल्सो सम पेक्टिक एंड सल्फेट सबस्टेंसेस substances present clear holo byapar ta tale it is cell wall material cellulosic as well as pectic and sulfate substances are present in the cell wall of rhodophysian algae clear holo next the very important things which I now discuss about the reproduction techniques okay khub interesting ekta topic ni amra ekhon aschi that is reproduction रिप्रोडक्शन देखो रिप्रोडक्शन क्षेत्र में क्या है ऑल्सो थ्री टाइप्स हमें इम्पोर्टेंट क्यों बोलना एक बुझते जो हमें सेक्सुअले जाब एवं एसेक्सुअल ऑल्सो वेजिटेटिव रिप्रोडक्शन एज यूजुअली बाय मीन्स ऑफ फ्रैगमेंटेशन यू ऑल नो दैट एज यूजुअली फ्रैगमेंटेशन क्लियर हो बेपार नेक्स्ट तुम एसेक्सुअल एसो एसेक्सुअल एंड हमें तीन नम्बर सेक्सुअल लिखे रखी कारण ये दोजन मध्य कमन एक फीचार्स तुम देखते पा बोथ एसेक्सुअल एंड सेक्सुअल रिप्रोडक्शन देर द नन मोटाइल स्ट्रक्चर आज प्रेजेंट तुम जानो एसेक्सुअल क्षेत्र ऑल्सो बाय मीन्स ऑफ नन मोटाइल की पा तुम नन मोटाइल
স্পোর্টস পাবে নন মোটাইল স্পোর্টস স্পোর্টস লেখাই ভালো নন মোটাইল তুমি স্পোর্টস পাবে ওকে কারণ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইউনিট হলো কি স্পোর হোয়ার অ্যাজ ইউ গেট ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন নন মোটাইল আমি বলছিলাম না অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল এর ক্ষেত্রে একটা কমন জিনিস হচ্ছে নন মোটাইল একটা কমন জিনিস বোথ আর নন মোটাইল শুধু ইউনিটগুলো আলাদা এক্ষেত্রে স্পোর এর ক্ষেত্রে গ্যামেট ওকে হিয়ার গ্যামেট আচ্ছা নন মোটাইল গ্যামেট যখনই হচ্ছে ডিফারেন্ট টাইপের স্পোর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায় যা অ্যাজ ইউজুয়ালি যেমন কার্পোস্পোর আমরা আসছি গ্যামেটে কার্পোস্পোর ওকে এটসেট্রা ডিফারেন্ট স্পেশাল একটা স্পোরের নাম বললাম কার্পোস্পোর ফাউন্ড ইন রোডোফাইসিয়ান অ্যালগি নাও দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন মোস্ট ইম্পর্টেন্ট দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমি একটা কথা বলেছি দ্য গ্যামেটস আর নন মোটাইল দুটো গ্যামেটই যদি নন মোটাইল হয় গ্যামেটস এখানে দুটো গ্যামেটসই কথাই বলা আছে গ্যামেটস শুধু যে ফিমেল গ্যামেটটা নন মোটাইল মেল গ্যামেটটা মোটাইল এর ফলে উগ্যামাস টাইপ হয়ে যাবে হ্যাঁ এইটা যেটা কমনলি পড়ে এসেছি নন মোটাইল গ্যামেট আমরা পড়েছি ফিমেল গ্যামেট নন মোটাইল হয়ে গেলে সেটা তখন অ্যাডভান্স উগ্যামাস টাইপ হয়ে যাবে এক্ষেত্রে উগ্যামাস টাইপ তাহলে তোমরা বলবে স্যার তাহলে তো আগের মতনই মেল গ্যামেটটা সেটা তো স্যার মোটাইল হওয়ার কথা না এখানে কিন্তু পার্থক্য এটাই এখানে মেল অ্যান্ড ফিমেল বোথ গ্যামেটস আর নন মোটাইল তাহলে মোস্ট ইম্পর্টেন্ট থিংস তাহলে এদের মধ্যে ফার্টিলাইজেশন কীভাবে হবে দেখো তার জন্য একটা শর্ট নোট বলি যেটা তোমাদের এনসিইআরটিতে উল্লেখ নেই মেল গ্যামেটস আর প্রোডিউস উইদ ইন মেল গ্যামেটানজিয়া দ্যাট ইজ অলসো কল স্পারমাটিয়াম হোয়ার ফিমেল গ্যামেটানজিয়া দ্যাট ইজ ফ্লাক্স শেপড স্ট্রাকচার দ্যাট ইজ অলসো কল্ড ট্রাইকোগাইন ওকে তাহলে দেখো ফিমেল গ্যামেট যার মধ্যে তৈরি হবে বোথ মেল অ্যান্ড ফিমেল আমি বলেছি নন মোটাইল ফিমেল গ্যামেট যার মধ্যে তৈরি হবে উইদিন ফিমেল গ্যামেটানজিয়া যেটা ফ্লাক্স শেপ টাইপের দেখতে তাই এটাকে বলা হয় ট্রাইকোগাইন হোয়ার মেল গ্যামেটস উইদিন মেল গ্যামেটানজিয়া দিস ইজ কল্ড স্পারমাটিয়াম নাও দ্য টুইস্ট অ্যাপিয়ার দেখো এখানে আমি লিখছি নাও খুব ইন্টারেস্টিং একটা জিনিস বিকজ অফ বোথ গ্যামেট আমরা ফার্টিলাইজেশনে আসি বিকজ অফ বোথ গ্যামেটস আর নন মোটাইল ওকে সো ফার্টিলাইজেশন টেক্স প্লেস উইথ দ্য হেল্প অফ ওয়াটার কারেন্ট ফার্টিলাইজেশনে সাহায্য করে কে ওয়াটার কারেন্ট জলের স্রোত হোয়ার বোথ স্পারমাটিয়াম অ্যান্ড ট্রাইকোগাইন ফিউজড অর ম্যাটিং টুগেদার ফিউজ টুগেদার ওকে অ্যান্ড সো দ্যাট গ্যামেটস আর অলসো ফিউজড এবং তার থেকে জাইগোট তৈরি হয় তাহলে বুঝতে পারলে আমরা কি বললাম মেল আর ফিমেল গ্যামেট এটা উগ্যামাস টাইপ যেখানে মেল আর ফিমেল গ্যামেট তুমি নন মোটাইল পাচ্ছ ফিমেল গ্যামেট নন মোটাইল হওয়া আমরা দেখে এসেছি কিন্তু সেক্ষেত্রে উগ্যামাস টাইপে মেল গ্যামেটটা সচল হয় মেল গ্যামেটটা সুন্দরভাবে ফিমেল গ্যামেটের কাছে গিয়ে ম্যাটিং বা ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা সম্পন্ন করে এখানে যেহেতু দুজনেই নন মোটাইল তাই সেক্ষেত্রে আমাকে ওয়াটার কারেন্টের সাহায্য নিতে হলো ওয়াটার কারেন্টের সাহায্যে কী হলো দুটো গ্যামেটানজিয়াম একে অপরকে ফিউজ করলো ফিউজ করে তৈরি করলো কি ফার্টিলাইজেশনটা সম্পন্ন করলো দুটো গ্যামেটের মধ্যে ওকে আমরা কুইক আসি যেটা আমরা আগেও বলেছি লাস্ট আমাদের পড়াশোনা আশা করি পুরো ভিডিওটা তোমরা বুঝতে পারবে হ্যাঁ এবং ধীরে ধীরে কমপ্লিট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে সবার কাছে
এই ভিডিওটি পৌঁছে যায় অ্যাটলিস্ট। আমি তোমাদের মতো করে পড়াবার চেষ্টা করছি, যেটা তোমরা বুঝতে পারবে, যেটা তোমরা গ্রহণ তোমাদের গ্রহণযোগ্যতাও গ্রহণযোগ্য হবে। ওকে, নেক্সট ক্লাসে আমরা জাস্ট আমরা এর ইকোনমিক ইম্পর্টেন্ট আমরা জেনারেল ক্যারেক্টারের বর্ণনা করেছি। এখানে একটু আমি ছোট্ট করে বলছি ইকোনমিক ইম্পর্টেন্টে, আমরা জানি দুটো মেম্বার খুব ইম্পর্টেন্ট, গ্রাসিলারিয়া জেলিডিয়াম, দিস টু রেড অ্যালগা, ফ্রম রেড টু রেড অ্যালগা এক্সট্রাক্টেড অ্যাগার অ্যাগার, অ্যাগার অ্যাগার তৈরি হয়, ইট ইজ কমপ্লেক্স পলিস্যাকারাইড, এটা একটা পলিস্যাকারাইড যৌগ যেটা বিভিন্ন ক্ষেত্রে জ্যাম জেলি প্রিপারেশন এবং অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকটেরিয়ার কালচার মিডিয়াম তৈরি করতে আমাদের কাজে লাগে। ওকে, আমরা পেয়েছিলাম ক্যারাজিন, ক্যারাজিন পেয়েছিলাম। ওকে, অল টাইপ অফ রেড অ্যালগা থেকে আমরা ক্যারাজিন পেয়ে থাকি, যে ক্যারাজিন চকলেট চকলেটস প্রিপারেশনে কাজে লাগে, CHOKLETS চকলেটস প্রিপারেশনে কাজে লাগে। ওকে, তাহলে এইরকম বিভিন্ন রকমের ইকোনমিক ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সমস্ত পড়াশোনাটা শেষ করবে ঠিক মিল করে করে, ক্লোরোফাইসির ক্ষেত্রে তার কালার, পিগমেন্ট, হ্যাবিট্যাট, রেঞ্জ অফ থ্যালাসফর্ম, রিজার্ভ ফুড, রিপ্রোডাকশন টেকনিক্স, এইভাবে এইভাবে পড়ে যাও। এবং ফিওফাইসির ক্ষেত্রেও এক সেম অ্যাকাউন্টে, পাশাপাশি রোডোফাইসির ক্ষেত্রেও তোমাদেরকে যেরকমভাবে দেখিয়ে দিলাম সেইভাবে তোমরা পড়াশোনা করো। ভিডিওটিকে সুন্দরভাবে দেখো এবং পার্ট 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 করে তোমরা লিখে লিখে এই ক্লাসটি কমপ্লিট করো। ওকে, ভালো থেকো প্রত্যেকে, আমরা নেক্সট ভিডিওতে দেখাবো এই অ্যালগি পার্টটা থেকে, শুধুমাত্র অ্যালগি পার্টটা থেকে কীরকম ধরনের কোশ্চেন তোমাদের নিট বা অন্যান্য এক্সামে আসে। প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।